হ্যালো দর্শক, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। চেষ্টা করব এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। বাড়তি কথা বলতে চাইতেছি না, মূল ভিডিওতে চলে যেতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দুইটা বিষয় নিয়ে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে অবশ্যই কথাগুলো শুনবেন, অনেক ধারণা পাইবেন এই মেশিনের ব্যাপারে। অবশ্যই আমি চেষ্টা করব আমার যতটুকু ধারণা আছে বা আমার যতটুকু জানা আছে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার জন্য। আমি দুইটা মেশিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা হলো গিয়া ইন্ডিয়ান হামারিং মেশিন। আমি অবশ্যই ইন্ডিয়ান হামারিং মেশিন নিয়ে আমার এই ভিডিওর আমার ইউটিউব চ্যানেলের যাত্রায় এলো গিয়া ইন্ডিয়ান হামারিং মেশিন দিয়া। ইন্ডিয়ান হামারিং মেশিন দেওয়া হইলো নতুন আরেকটা মেশিন, ছোটো একটা মেশিন। মেশিনটা খুবই ভালো, খুব ভালো মানের কাজ করা যায়। ইন্দোনেশিয়া, এটা হলো ইন্দোনেশিয়ারা তৈরি করছে, এই জন্য আমি ইন্দোনেশিয়া হামারিং বলি, ইন্দোনেশিয়ান হামারিং মেশিন বলি এই মেশিনটা। এই মেশিনটা দিয়ে আপনারা অনেক ভালো মানের কাজ করতে পারবেন, অবশ্যই ভালো মানের কাজ করতে পারবেন। আর এই মেশিনের যদি আপনারা মেশিনগুলোর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে দিয়ে আসে ভিডিওগুলো যায় দেখে আসতে পারেন। এটা আপনাদের কিন্তু আমি এই আজকের ভিডিওতে কোনো মেশিনের ভিডিও দেখাবো না বা মেশিনের কোনো ই দেখাবো না, আমি এই মেশিন নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমি প্রথমেই এক নম্বরে ইন্ডিয়ান হামারিং মেশিন নিয়ে কথা বলতে চাই, ইন্ডিয়ান হামারিং মেশিন যদি আমি সাপ আপনারা বলি, যদি 10 জন মানুষ থাকেন আপনারা 8 জন মানুষ মানে 8 জন মানুষই আপনারা বলবেন যে ইন্ডিয়ান হামারিং মেশিন আমরা চাই। কিন্তু ইন্ডিয়ান হামারিং মেশিন আপনারা 8 জনের ভিতরেই কিছু লোক ইনভেস্ট বা টাকা, এত টাকা আপনারা ইনভেস্ট করতে পারবেন না বা এত টাকা ইনভেস্ট করার জন্য আপনারা আগ্রহী না। 3-4 লাখ টাকা বা 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে একটা ইন্ডিয়ান হামারিং মেশিন বানানোর, মানে আপনারা যদি একটা ইন্ডিয়ান হামারিং মেশিন মানে অলরেডি আমাদের কারখানায় একটা অর্ডার পেয়ে গেছি, আমরা ইন্ডিয়ান হামারিং মেশিন এরাও আমরা তৈরি করছি, আমাদের কারখানাও আছে ইন্ডিয়ান হামারিং মেশিন। বিশেষ করে এটার ইন্ডিয়ান হামারিং মেশিনটা আমাদের নিজেদের কারখানায় আছে দেখাই আপনারা ইন্ডিয়ান মেশিনটা আইসা দেখেন, দেখে কাজ করেন। এর জন্য ওই মেশিনটা যদি 2 লাখ টাকা বেশি হয় আপনারা আগ্রহ হন যে এই মেশিনটাতে কাজ করা যাইতেছে। কিন্তু ইন্দোনেশিয়ান মেশিনটা আমরা এলোকে কারখানায় আমরা বড় ধরনের কাজগুলো করা হয় কারখানায়, এর জন্য ওই মেশিনটা আমাদের বানানো নাই বা আমরা ওই মেশিনের অর্ডার পাইলে যারা বিশ্বস্ত মানুষ আছেন, আমরা ইন্দোনেশিয়ান যে মেশিনটা আছে এই ইন্ডিয়ান মেশিনের মতো আমরা ওইটা আমরা আমাদের কারখানায় না থাকতে পারি, কিন্তু ওই মেশিনটা বানাইয়ার পরে আপনাদের মাল পিটে আমরা অবশ্যই দেখাই দিব। আপনারা যে মালগুলা পিটাইবেন অবশ্যই আমরা ওই কথা সাপেক্ষে বলে নিব যে এই মাল আপনারা পিটাইতে পারবেন, অবশ্যই এই মালগুলো আপনাদের এই মেশিনে পিটে মানে গরম করে পিটে দেখাইয়া তারপরে আপনারা ওই মেশিনগুলো নেবেন, কোনো সমস্যা নাই। আমার অনেক ভাই ফোন দেন, ফোন দেওয়ার পরে আপনারা ইন্ডিয়ান হামারিং মেশিনের দামগুলো শুনে আমার ফোনটা কাইটা দেন। এর আগে আমি এই ভিডিওতে অনেক কথা এরকম কথা বলছি, কিন্তু এরা না করে আপনারা অবশ্যই আমাদের সরাসরি আমাদের আসেন, আমাদের এখানে আইসা যোগাযোগ করেন, আমাদের সাথে এসে আমাদের সাথে কথা বলেন। যারা আমাদের কাছে আয়া কথা বলছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে মেশিন বানানোর আগ্রহী প্রকাশ করছেন বা মেশিন বানাইছেন বা বানাইতেছেন বা এখনও যারা এই 20-25 দিনের ভিতরে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কারখানায় ইন্ডিয়ান হামারিং মেশিন তৈরি করতেছে অবশ্যই আইসা দেখতে পারবেন আপনারা। এটা আপনাদের গ্যারান্টি দেবে আপনারা 20-25 দিন, এই ভিডিওটা যেদিন থেকে আপলোড দেব তার থেকে 20-25 দিনের ভিতরে যারা আসবেন অবশ্যই ইন্ডিয়ান হামারিং মেশিনটা আমাদের কারখানায় এসে দেখবেন। একটা ইন্ডিয়ান হামারিং মেশিন আমরা বানাইতেছি, সর্বোচ্চ আমরা ইন্ডিয়ান হামারিং মেশিনে 1 মাস সময় নিয়ে থাকি আর ইন্দোনেশিয়া সর্বোচ্চ 15-16 দিন সময় নিয়ে থাকি। আর ইন্ডিয়ান হামারিং মেশিন সর্বনিম্ন আপনার 3.5 লাখ টাকার থেকে শুরু হয় আর ইন্দোনেশিয়া সর্বনিম্ন 1 লাখ টাকাতে শুরু হয়। আপনারা সব মেশিন দিয়ে কাজ করতে পারবেন, ইন্দোনেশিয়ার দেওয়া কাজ করতে পারবেন, এই ইন্ডিয়ান মেশিনটা দিয়েও কাজ করতে পারবেন। এটার মেন কারণ যে যদি ইন্ডিয়ান দিয়েও কাজ করতে পারি বা ইন্দোনেশিয়ান দিয়ে কাজ করতে পারি তাহলে ইন্ডিয়ান মেশিন আমি এত টাকা দিয়ে নিব কেন, কম টাকা দিয়ে নিব, এত টাকা দিয়ে আপনি নেবেন। এটার কারণ হলো গিয়া এটাতে আপনি অনেক হেভি কাজগুলো করতে পারবেন, মানে অনেক হেভি কাজ করতে পারবেন আপনি এই ইন্ডিয়ান হামারিং মেশিন দিয়ে, আপনি অনেক হেভি কাজ করতে পারবেন। কিন্তু ইন্দোনেশিয়ান যে মেশিনটা আছে এটাতে আপনি হেভি কাজ করতে পারবেন না, এটা আমি সাফ সাফ আপনাদের বলে দিতেছি, হেভি কাজ করতে পারবেন না। আপনারা হালকা যে কাজগুলো আছে হালকা কাজগুলো আপনি আরামসে করতে পারবেন এই মেশিনগুলোয়, আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনি হালকা কাজগুলো আরামসে করতে পারবেন। আর 440 লাইন লাগবে না, 3 ফেজের লাইন লাগবে না আপনাদের, বাসাবাড়ির 2 ফেজের লাইনেই আপনারা ইন্দোনেশিয়ানটা চালাইতে পারবেন। আর
ডেন মেশিংটা থ্রি ফেস লাগবো, এটা তো আপনারা বুঝতে পারছেন, মানে এটা লোক অনেক বড় একটা মানে পরিকল্পনা যাদের আছে, অনেক বড় কারখানা করার চিন্তা ভাবনা আছে। এটা ইন্ডিয়ান মেশিং আপনারা বেশি ইনভেস্ট করে দুইটা থেকে তিনটা বা একটা থেকে একটা মেশিং দিয়ে আপনারা এই ইন্ডিয়ান মেশিংটা শুরু করতে পারেন, ইন্ডিয়ান যে মেশিংটা আছে। আর ইন্দোনেশিয়ান যে মেশিংটা আছে এটা আপনারা যারা আসেন বাসা বাড়ি, যে বাসা বাড়ির ভিতরে আপনারা টুকটাক ছোটোখাটো কাজগুলো করে আপনারা মার্কেটে সাপ্লাই দিবেন, তাদের জন্য এই ইন্দোনেশিয়ান মেশিনটা। ইন্দোনেশিয়ান মেশিনটা নিয়ে আমি বেশি কথা বলি কে জন্য, এই মেশিনটা ছোটো, দাম কম, সবার নাগালের ভিতরেই আছে ইন্দোনেশিয়ান মেশিনটা। অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এই দুইটা মেশিনই দেখতে পারেন, যারা যেই মেশিন যাদের ভালো লাগে সেই মেশিন নিতে পারেন, আর আমাদের অনেক বিশ্বস্তভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো প্রক্রিয়ায় আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন, আর আমাদের সাপোর্ট দেওয়ার জন্য সব কিছু আছে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে আপনাদের আমাদের কারখানার লাইসেন্স, তারপরে আমাদের মানে আপনাদের যতটুকু আমাদের দরকার আছে আপনাদের সাপোর্টদের জন্য সম্পূর্ণ সাপোর্টই আমরা দিব। কিন্তু আপনাদের নিচের পক্ষে আমাদের 50% টাকা অ্যাডভান্স করতে হবে, আর 50% টাকা আপনারা মেশিন বুঝা পাওয়ার পরে আমাদের অ্যাডভান্স করতে হবে। আমি এটা মানে মূল বিষয়টা আপনাদের ডিটেলস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান হামারিং মেশিন নেওয়ার জন্য। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, আর ভিডিওটা যদি সবাই দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।